वेलकम बैक ভিউয়ার স্বাগত আপনাদের নিলয় বর্চের নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে যে মোবাইলটি রিভিউ নিয়ে চলে এসেছি সেই মোবাইলটি হলো পোকো X3। পোকো X2 এর সাকসেসর পোকো X3। এই মোবাইলটির ফুল ডিটেইলস এবং ফুল স্পেসিফিকেশন এবং ছোটখাটো একটা রিভিউ করব আজকের এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি দেখার পর আপনারা নিজেরাই ডিসাইড করবেন মোবাইলটি আপনাদের নেওয়া উচিত কিনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো পোকো X3 এই ফোনটির প্রথমে আমরা যে সেকশনে চলে যাব সেটি হলো এর ডিসপ্লে সেকশন। এর ডিসপ্লে সেকশনে রয়েছে একটি IPS LCD প্যানেল। তো এখানে AMOLED প্যানেল দিলে খুবই ভালো হতো এবং ডিসপ্লে সাইজ রয়েছে 6.67 ইঞ্চি। পোকো X3 তে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ এবং ক্যামেরায় পেয়ে যাবেন আপনারা মেইন শুটার হিসেবে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। এই মোবাইলটিতে পেয়ে যাবেন আপনারা 2টি র‍্যাম ভেরিয়েন্ট 6GB এবং 8GB এবং পেয়ে যাবেন 2টি স্টোরেজ ভেরিয়েন্ট 64GB 128GB এবং পেয়ে যাবেন 6000mAh ব্যাটারি এবং পেয়ে যাবেন 33W ফাস্ট চার্জার। এবং মোবাইলটির ওয়েট রয়েছে 225 গ্রাম এবং মোবাইলটির বিল্ড কোয়ালিটি রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন এবং রয়েছে প্লাস্টিক ফ্রেম। রয়েছে হাইব্রিড ডুয়েল সিম ন্যানো সিম কার্ড এবং এখানে রয়েছে IPS LCD। যদি AMOLED দিত তাহলে মোবাইলটি একটু গ্রহণযোগ্য হতো মানুষের কাছে বেশি। যাই হোক, IPS LCD প্যানেল দিয়েছে পোকো X3 তে, তাও মানিয়ে নেওয়ার মতো কারণ এখানে রয়েছে 120Hz এবং রয়েছে HDR10+, রয়েছে 450 nits টাইপ ব্রাইটনেস এবং এর রেজলিউশন রয়েছে 1020x2400 পিক্সেল, রয়েছে 395 PPI ডেন্সিটি, রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন সামনে পিছনে। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 10 উপরে, অবশ্যই অ্যান্ড্রয়েড 11 আপডেট চলে আসবে তাড়াতাড়ি এবং রয়েছে MIUI 12 এবং MIUI 12.5 আপডেট চলে আসবে এবং মোবাইলটিতে চিপসেট হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G 8nm একটি প্রসেসর, রয়েছে অক্টাকোর 2.3 GHz CPU, GPU রয়েছে অ্যাড্রিনো 618। এখানে আপনারা একটি কার্ড স্লট পেয়ে যাবেন, মানে এক্সটার্নাল একটি মেমোরি কার্ড আপনারা ইউজ করার সুযোগ পেয়ে যাবেন। যেহেতু 64GB একটি স্টোরেজ ভেরিয়েন্ট আছে, এখানে আপনারা একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন এবং এখানে আপনারা 6GB র্যামের সাথে 64GB রম পেয়ে যাবেন, 6GB র্যামের সাথে 128GB রম পেয়ে যাবেন এবং 8GB র্যামের সাথে 128GB রম পেয়ে যাবেন। তো এখানে UFS টাইপ রয়েছে 2.1। এখন আমরা চলে যাবো এর ক্যামেরা সেকশনে। এই মোবাইলটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। প্রথমে রয়েছে 64 মেগাপিক্সেলের মেইন শুটার, এর অ্যাপারচার রয়েছে 1.73 এবং তারপরে রয়েছে আলট্রা ওয়াইড ক্যামেরা 13 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার 2.2। তারপরে রয়েছে ম্যাক্রো শুটার 2 মেগাপিক্সেলের এবং রয়েছে ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেলের। তারপর এখানে পেয়ে যাবেন আপনারা ভিডিও কোয়ালিটি 4K 30fps পর্যন্ত পেয়ে যাবেন ডুয়েল LED ফ্ল্যাশ। তারপর এখানে আপনারা পেয়ে যাবেন সেলফি ক্যামেরা, মানে ফোন ক্যামেরায় 20 মেগাপিক্সেলের একটি পাঞ্চল ক্যামেরা, যার অ্যাপারচার 2.2। এখানে আপনারা পেয়ে যাবেন স্টিরিও স্পিকার, পেয়ে যাবেন 3.5mm জ্যাক। তো পোকোকে অসংখ্য ধন্যবাদ এখানে 3.5mm জ্যাক দেওয়ার জন্য, একটি হেডফোন জ্যাক দেওয়ার জন্য। এখানে আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই কানেকশন, পেয়ে যাবেন ব্লুটুথ 5.1, পেয়ে যাবেন GPS। তো এখানে আপনাদের একটি কথা আমি বলে নিই, এখানে আপনারা NFC পাবেন না, কিন্তু এই পোকো X3 আরেকটি ভার্সন আছে, এখানে আপনারা NFC পাবেন। তো সেই মোবাইলটি রিভিউ আপনারা কমলাম না। তো আমরা এখন যে মোবাইলটি রিভিউ করতেছি সেটি হলো পোকো X3। এর আরেকটা মডেল আছে পোকো X3 NFC। তো এই মোবাইলটিতে NFC নেই, যেটি আমরা রিভিউ করছি এখন। তারপর এখানে আপনারা পেয়ে যাবেন রেডিও USB টাইপ সি 2.0। এখানে আপনারা সিকিউর হিসেবে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাইড মাউন্টেড। তারপরে পেয়ে যাবেন এখানে আপনারা HTML5 ব্রাউজার। এই মোবাইলটিতে আপনারা পেয়ে যাবেন মেগা ব্যাটারি 6000mAh এবং পেয়ে যাবেন ফাস্ট চার্জিং 33W। পোকো এখানে দাবি করছে এই চার্জারটি দিয়ে মোবাইলটি চার্জ হয়ে যাবে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে এবং এই মোবাইলটি আপনারা 2-3টি কালার পেয়ে যাবেন, কোবাল্ট ব্লু, শ্যাডো গ্রে। এই মোবাইলটির যে স্পেসিফিকেশন রয়েছে এবং যার দাম রয়েছে সেই অনুযায়ী এই মোবাইলটি আপনাদের নিয়ে নেওয়া উচিত, কারণ এই দামে কেউ এরকম স্পেসিফিকেশন দিবে না। এবং মোবাইলটির রিভিউ কেমন লাগলো আপনাদের ভিউয়ার্স, ফুল স্পেসিফিকেশন এবং ডিটেলস ধরে ধরলাম আপনাদের সামনে। এখন আপনারা মোবাইলটি নেবেন কি নেবেন না এটা আপনাদের উপর ডিপেন্ড করে। এবং পোকো X3 মোবাইলটির দাম রয়েছে ইন্ডিয়ান প্রাইসিংয়ে 15,999 টাকা এবং বাংলাদেশে আসলে এই মোবাইলটির দাম হয়ে যেতে পারে 18 থেকে 20,000 টাকা। তো এই
दामी मोबाइल अपना सबाई नहीं नीते पारें। तो भिडियो भाल लगे लाइक करबें कमेंट करबें और चैनल नतून अवश्य चैनल के सबसक्राइब करते भूलें ना पास बेल आइकन बजे दीबें। थैंक्स फॉर वाचिंग नेक्स्ट फॉर अनदर वीडियो चिल ब्रो।